নিখোঁজ দুবছরের শিশুকন্যা খেলতে খেলতে বাঁকা নদীতে পড়ে তলিয়ে গেছে বলে দাবি পরিবার ও এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে রবিবার বর্ধমান শহরের আলমগঞ্জ কারবালা মাটিরবাগ এলাকায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে বর্ধমান থানা পুলিশ এসে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ও টুকুরি স্পিড বোট করে তল্লাশি চালাচ্ছে বাঁকা নদীতে। খেলা করতে করতে একটা বাচ্চা ছেলে চলে গেছে আর একটা বাচ্চা ছেলে এখানেই থেকে গেছে। তো ওরা মনে হয় যে এখানেই পড়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ, বাঁকাতেই পড়ে যায়। পোলটাতে বসে খেলা করছিল, এখানে ঢেকির মতন খেলছিল। পুলিশ এসেছেন, যারা সব এসেছেন ওনারা দেখছেন ডুবুরি এসছে। ওনারা টোটালটাই খুঁজেছে, নদী কিছু পায়নি, আবার নেমেছে দেখছে। এখন জলটা প্রচুর হয়েছে, এর আগে জল কম ছিল, আগে থেকে অনেক জল বেড়ে গেছে। এখন জলটা তিন দিন হচ্ছে জলটা এরকম বেড়ে গেছে। এটা কারবালা মাটিবাগ। আমাদের দুর্ঘটনা কিন্তু এই পোলটা নিয়ে হয়েছে, না তো কখনো এরকম দুর্ঘটনা এখানে হয়নি। আমাদের জল সিঁড়ির ওপর পর্যন্ত গিয়েছে, কখনো দুর্ঘটনা ঘটেনি, সিঁড়ির ওপরও পড়ে গেছে। হ্যাঁ, আর পোলটা যদি না থাকতো বাচ্চাগুলো এখানে কখনো আসিও নি। এই প্রথমবার এলো আর এত বড় দুর্ঘটনা ঘটে গেল। বাচ্চাটা দুবছরও পুরো হয়নি। রানী নাম মেয়ে। জানা গেছে গত তিন চার দিন ধরে বাঁকা নদীতে জল বেড়েছে। জল বাড়ার ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে বাঁকা নদীর। বাঁকা নদীর ধারে কয়েকজন শিশু খেলা করছিল আজ। হঠাৎ করে একজন তার মধ্যে বাঁকা নদীর জলে তলিয়ে যায় বলে এলাকাবাসীর দাবি। এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি শিশুটির। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 9।